আজকে আল্লাহ বলতে দেরি, আপনি জানেন না আল্লাহ বলতে দেরি কি লেখা হয় এটা আপনি জানেন না। হয়তো হুজুররা বলবে আল্লাহ এটার ভিতরে চারটা অক্ষর, চল্লিশ নেকি হবে। আমি বলবো চল্লিশ নেকি না, এখানে আল্লাহ বলতে দেরি কি মিলবে, কি মিলে এটা এখানে বসে বোঝানো যাবে না। আমি একটা ছোট দোয়া দিয়া বুঝাইতে চাইতেছি। মানুষ যখন বলে মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, এই দোয়াটা যখন কোনো মুমিন মুসলমান নারী পুরুষ পড়ে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, তো ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ কি সওয়াব লিখব, তো আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের কাছে নাই যে তোমরা লিখবে, এত সংখ্যা তোমাদেরকে দেওয়া হয় নাই। আপনি বলবেন বইলা দিলেই তো লিখতে পারে, ঠিক না? হ্যাঁ, আপনার মোবাইলও যা দেখেন অনেকগুলো সংখ্যা বসানোর পরে মোবাইল বলবে আর আমার ভিতরে নেওয়ার ক্ষমতা নেই। সবার মোবাইলেই কিন্তু ক্যালকুলেটর আছে, এমনকি অ্যান্ড্রয়েড সেটও আছে, দামি থেকে দামি সেটের ভিতরেও আছে। ওইখানে যান, কতগুলো সংখ্যা দিয়ে আবার কতগুলো সংখ্যা দিয়ে পূরণ দেন, তো ও উঠাবে দেখাবে আমার ভিতরে ক্যাপাসিটি নেই। অথচ দুনিয়ার দামি মোবাইল ক্যাপাসিটি ফেল, ফেরেশতাদেরও সীমিত দিছেন আল্লাহ। আল্লাহ বলে অত সংখ্যা তোমাদের কাছে নাই, যেমন বলদা বলছে এরকম লেখা রাখা সংখ্যা আমি আল্লাহ বসায় নিব। শব্দ কিন্তু তিন চারটা, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক শব্দ, কিন্তু সওয়াব কিন্তু বিশাল। তদ্রুব আল্লাহ এই শব্দটা যদিও চার অক্ষরে, কিন্তু এটার সওয়াব শুধু চল্লিশ নেকি না, এটার সওয়াব বিশাল, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আজকে আল্লাহ বললে বিশাল পাওয়া যায়, ইচ্ছা করলে সৌর জগৎকে নেকি দিয়া